জাকের নায়েকের বিরুদ্ধে ফতোয়া দিতে দিতে অনেকে কাফের পর্যন্ত বানিয়ে ফেলছে, এই কথা বলেন না কেন? আরে ভাই, সে একটা বাংলা শিক্ষিত মানুষ, সে যতটুকু করছে আপনার দ্বারাই হবে? জাকের নায়েকের ভক্ত বাংলাদেশ না, তামাম পৃথিবীর শিক্ষিত মানুষের 80%। আর আপনার কথা কয়জন শুনে বলেন? আজ অনেক আলেম পর্যন্ত এমন বিষদগার করছে, কোন মানুষ যদি কাফের না হয় তাকে যদি কেউ কাফের বলে, আপনি যতদিন পর্যন্ত কুফরি না করবেন ততদিন আপনার মরণ হবে না। শার্ট প্যান্ট পরে এই জন্যে যদি লোকটা কাফের হয়, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি এখন দায়িত্বে আছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হক, ও কাফের হবে? এই কথা বলছেন না কেন? শার্ট প্যান্ট পরে যদি কাফের হয়, বাংলাদেশের 80% মানুষ কাফের। কথাগুলো বোঝার চেষ্টা করেন। সে স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বে যে কাজটা করছে, আপনি তো তার পায়ের কাছেও যেতে পারবেন না। কোন কারণে ফতোয়া দেন বলেন তো? সে বাংলা শিক্ষিত লোক সব যে ঠিক করছে আমি তা বলছি না, কোরআন আপনার বাবার না। যেটা আপনি মানতে পারেন না, কোরআন হাদিসের সাথে মেলে না, সেটা বলেন, তাকে প্রোটেস্ট করেন, সেই জায়গায় যান, তাকে বলে দেন যে এগুলো ভুল হচ্ছে। দূর থেকে আপনি ঢিল ছড়েছেন কোন কারণে? আপনি গবেষণা করে দেখেন তো, 100 ভাগের 80% লোক পৃথিবীতে তার ভক্ত। বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের 450 শিক্ষক, 380 জন তার ভক্ত। আপনার ভক্ত কয়জন আছে? আপনার কথা তো মুরগি তো শোনে না, প্রযুক্তি হারাম হারাম বলে আজ আমরা দূরে ফেলিয়ে দিয়েছি। আর কাফের মুশরিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বাম আর রামরা সব হাতে নিয়ে আমাদের 12টা বাজাচ্ছে। হারাম তো কত কিছু আছে, সেগুলো তো বলতে পারো না। এদেশে 2 জন মহিলা পরপর ক্ষমতায় যায়, এটাও তো হারাম। এর বিরুদ্ধে একবার কথা বলো দেখি, কত হারাম দেশে গড়াগড়ি যাচ্ছে, হারাম কাজে সাপোর্ট করে আবার একজন মানুষকে হারাম বানিয়ে দিচ্ছে। ও যে 100% সঠিক ঠিক আমি তা বলছি না, ওর কথা যেগুলো কোরআন হাদিসের সাথে মেলে ওগুলো মেনে নেন, যেগুলো মেলে না ও মানার দরকার নেই। বিষদগার করে করে আজ আমাদের কাজ একেবারে 100% সফল হচ্ছে তা কিন্তু না। মিডিয়াগুলো হারাম বলে আপনার কি লাভ হচ্ছে? নবীজি যদি প্রযুক্তির ব্যবহার, কাফেরদের তৈরি করা প্রযুক্তি, ওটা লাল কাপড় ওড়ানো, ওটা কাফেরদের তৈরি করা প্রযুক্তি। যারা কোরআন হাদিস পড়তে পারে, ইতিহাস পড়তে পারে, জিজ্ঞাসা করেন, ওই সময়ের নিয়মই ছিল ওইটা, বিপদে পড়লে মানুষ লাল কাপড় উড়িয়ে দিত। ওটা যদি প্রযুক্তি হয় ওই সময়, আর নবী যদি ব্যবহার করে ইসলামের দিকে আহ্বান করতে পারে, এই স্যাটেলাইট মনে করেন কাফেররা বানিয়েছে, এই কম্পিউটার মনে করেন কাফেররা বানিয়েছে, এটা যদি আজ আমি ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি, মিডিয়ায় স্যাটেলাইটের মাধ্যমে মেয়েদেরকে মাহফিল গুলো, তাফসির মাহফিল গুলো, ওয়াজ মাহফিল গুলো দেখানো হয়, অনেকে বলছে হারাম হারাম হারাম, ফতোয়া দিতে দিতে একেবারে ফেনা তুলে ফেলেছে মুখে। আরে ভাই, হারাম ঠিক আছে মেনে নিলাম, আপনার কথা কিছু সময়ের জন্য মানলাম। আপনাকে আমি বলছি, হজে যারা যায়, পুরুষের চেহারা মেয়েদের জন্য যদি দেখা হারাম হয়, হজে যারা যায় ওদের হারাম হবে না বলেন? আর এই যে সরাসরি তো না, এটা তো একটা ছায়া, আমি সরে গেলে ছায়ার দেখা যাবে, এটা তো ছবি না। বিষয়গুলো গবেষণা করেন, তারপরে এমনিতে ধরা পড়বে, কারণ আপনার আলোচনায় কোনো সায়েন্স নেই, কোনো বিজ্ঞান নেই, টেকনোলজি নেই, শুধু আছে আখেরাতের ওই ওই জীবন ধারা। দুনিয়ায় চলতে হলে রাসূল যেগুলো তৈরি করেছিলেন, নবীজির সাহাবীরা মহব্বত করেছে নবীকে অনুসরণ করে করে,